হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? হয়তো অনেকেই জানেন আমরা কেমন আছি, কারণ জাপানের অবস্থা খুবই খারাপ, এটা হয়তো অনেকে জানে, অনেকে না, আশা করি পুরো ওয়ার্ল্ডে সবাই জানে। মানে যে জাপানে নাকি পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আমার দ্বিতীয়বার ঘূর্ণিঝড় হয়নি, এত বড় ঘূর্ণিঝড় হচ্ছে। আমাদের এখানে এখনও আজটাও আসে নাই, পুরো জাপানে কিন্তু এখনও আজ মানে ঘূর্ণিঝড় হাগি বিজের আজটাই আসছে। তারপর আমাদের এখানে একটু আসে না, তারপরে এদিকেও মানে গাছ ভেঙে বিলবুল আমাদের বাসার সামনে ভেঙে, মানে কী বলবো, আবার আমাদের আমরা মানে গাছ লাগিয়েছি ওগুলো ভেঙে গেছে, আবার কোত্থেকে মৌমাছির একটা বাসা এসে আমাদের জানলার পাশে পড়ছে, মানে কী অবস্থা খারাপ কী বলবো। অনেক এলাকায় টোকিও জাপানের রাস্তার অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে পানি ঢুকে গেছে, পানির লেভেলটা অনেক হাই হয়ে গেছে। আবার এই অবস্থার মধ্যে ভূমিকম্প দেখা দিছে 4.7-এ, কিন্তু তারপরেও একটা জিনিস যে পানির অনেক মানে এতগুলো ফায়ার সার্ভিস গাড়ি আমাদের বাসার চারপাশে শুধু ঘোরাফেরা করতেছে, আমাদের বাসা না পুরো জাপানে ঘোরাফেরা করতেছে, মানে কী বলবো। শুধু বারবার ওরা বলতেছে আমরা যাতে ভয় না পাই, তারপরে এটা তো অনেক ভয় পাওয়ারই জিনিস মানে কথা আর কি। অবস্থা খুবই খারাপ জাপানে, আমরা তো সারাক্ষণ টিভির সামনে বসে আছি, জানলা খুলতেছি না, মানে জানলা খুললে বোধহয় উড়ে নিয়ে যাবে। আমি জানলাটা ফাঁক করে হালকা একটু ভিডিও করেছি, তারপরে এরকম অবস্থা। আর বিকেল একটু বারান্দায় গিয়ে আপনাদের জন্য শ্যুট করে নিয়ে আসছি, বিকেল বলতে দুপুরের দিকে পুরো অন্ধকারের মতো হয়ে গেছে, এরকম এত ভয় লাগতেছে মানে কী বলবো। পুরা জাপানের অবস্থা এত খারাপ, আল্লাহ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখে। আর মানে কি বলবো, জানি না কতটুকু বুঝে যাচ্ছে, কিন্তু আমাদের মানে এতটা বুঝে যাচ্ছে না, গাছপালা কম তো তাই, কিন্তু এত বেশি। আর সবাই তো ভয়ে আমরা পানি খাওয়াটা মোটামুটি স্টোর করে রাখছি, তা আমার মানে জাপানিরা তো কোনো মানে এত বেশি স্টোর করছে যে কম্বিনিগুলো মানে ফ্যামিলি মার্টগুলোতে কোনো খাবারে পাওয়া যাচ্ছে না, ওগুলো থেকে সব খাওয়ার মানে একদম পুরো দোকান ফাঁকা হয়ে গেছে, সবাই বাসার মধ্যে সব খাবার নিয়ে স্টোর করে রাখছে। মানে এত অবস্থা ভয়াবহ, মানে কী বলবো, মানে বলার কিছু নাই আর কি। তো ভাবলাম হয়তো অনেকে আমার ভিডিও দেখেন, তাই আপনারা হয়তো অনেক ভাবতেছেন যে জাপানের কী অবস্থা, তাই আমি একদম মানে লাইভ দিলে দিতে পারতাম, বাট ভাবলাম যে ভিডিও করেই দিই। তো পরে আমি এখন ভিডিও করে দিচ্ছি, এটা এখন সন্ধ্যার টাইম, এখনও হাগি বিজটা মাত্র নাকি ঢুকবে জাপানে, আল্লাহ জানে ঢুকলে কী অবস্থা হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যদি আরও জাপানের অবস্থা দেখতে ইচ্ছা করে তো কমেন্টে জানাবেন, আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব, আমার যতটুকু পরিমাণ সম্ভব হয় পুরো ভিডিওটা দেখেন। ওকে, আসসালামু আলাইকুম।車の運転は危険です。静岡県の各地では満潮の時刻を迎えました。暴風や大雨だけではなく、高潮や高波にも厳重に警戒してください。皆さん、静岡県、神奈川県、東京都、埼玉県、群馬県、山梨県、長野県に大雨の特別警報が出ています。数十年に一度しかないような最大級の警報で、土砂崩れや浸水などによる重大な災害が。静岡県下田市の港の近くにあるホテルの室内からお伝えしています。時折ゴーッという風の音が聞こえます。私は昨日から下田市に入りましたが、この4時間ほどは雨風ともに強い状況が続いています。辺りは暗くなってきましたが、内湾の海水が強風に煽られて勢いよくしぶきを上げているのが見えます。目の前に見える街灯や看板、それに奥に見える係留場の船も小刻みに揺れています。下田市には現在全域に避難勧告が出ています。引き続き厳重な警戒が必要です。以上、中継でした。静岡市駿河区にある以上、現場からお伝えしました。はい、川崎市幸区
住宅が浸水しているという情報が入ってきています、映像は現在の現場の様子です。現在救助隊による救助活動が行われているということです。周囲がかなり暗くなっています。水の様子などこの画面からははっきり確認することはできませんが、今の報告によりますと人の腰のあたりにまで水が来ているということです。人の腰のあたりにまで水が来ているということです。周辺の地域の皆さん、周りが浸水して孤立したりした場合は自分の居場所を知らせてください。大きな布を振ったりして救助を求めてください。浸水して周りが孤立している地域の皆さん、自分の居場所をどうぞか周りに知らせてください。救助は来ています。大きな布を振ったりして諦めずに救助を求め続けてください。川崎市幸区で住宅が浸水している現場の現在の様子です。救助隊が到着して今救助活動が行われています。